আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চতুর্থ শিল্প বিপ্লবে শামিল হতে শিল্পক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষক ও বিজ্ঞানীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে রাজধানীতে বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর আয়োজিত বিসিএসআইআর প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান বলেন, করোনা ভাইরাসের তাণ্ডব মোকাবেলায় আমাদের দেশের গবেষক ও বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এজন্য বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশ ভালোভাবে এই ভাইরাস মোকাবেলা করেছে। In managing the current pandemic in our country, the role of science and technology has taken their lead. Our government has been successful to manage the situation both in terms of prevention of infection and control of mortality. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, তথ্য প্রযুক্তি ও মেধাভিত্তিক জাতি গঠনে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নীতিমালা প্রণয়ন করেছে। This special conference stands testimony to the Honorable Prime Minister's generosity, foresight and exemplary development thinking in this era of Bangladesh rapid scientific development. এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কৃষি ও শিল্প খাতকে এগিয়ে নিতে সামাজিকভাবে গ্রহণযোগ্য ও অর্থনৈতিকভাবে লাভজনক উপায়ে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। Especially during the harvest, by linking them to export markets and producing secondary products, scientists and researchers should come forward to develop, foster cost-effective and innovative modules for small and medium agro-processing industries. এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ভারত, সুইডেন, চীন, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বিজ্ঞানী আর গবেষকরা অংশ নিচ্ছেন। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।